সায়েন্স বাংলার পর্দায় আবার আপনাকে আমরা জানাই স্বাগত। দীর্ঘমেয়াদি লকডাউন অর্থাৎ 75 দিন 76 দিন পর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের পুজো আবার শুরু হয়ে গেল। আমরা এখন দেখতেই পাচ্ছি আজকে বিকালের পুজো, সকাল থেকে আমাদের পুজো শুরু হয়ে গেছে। আজকে আমরা বিকালে তো উপস্থিত হয়েছি, এখানে মন্দিরের সামনে আমরা দেখতে পাচ্ছি অগণিত মানুষের ভিড়। এই সময় আমরা এর আগে আমরা আপনাদের টিভিতে পর্দায় দেখিয়েছি আপনাদেরকে যে পয়লা বৈশাখের দিনকে অর্থাৎ ওই দিনকে রানী রাসমণি রোডের চেহারাটা আমরা চিত্রটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে রানী রাসমণি রোড এবং দক্ষিণেশ্বর মায়ের মন্দির তালাবন্দী ছিল এবং সেখানে একটাও মানুষ অব্দি জনমানুষ শূন্যহীন একটা পরিবেশ আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু আজকে দীর্ঘমেয়াদি লকডাউনের পর আজকে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। তো আমরা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে মন্দিরে যারা আসছেন তারা কীভাবে তাদেরকে স্ক্যানিং করে যে দূরত্ব বজায় রেখে যাদেরকে নিয়ে আসা হচ্ছে সেই জিনিসটা আমরা দেখতেই পাচ্ছি, যেখানে স্ক্রিনিং করে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে যেরকমভাবে দুবার করে স্ক্রিনিং করে এবং প্রত্যেককে যেরকমভাবে লাইন করে হ্যাঁ দূরত্ব বজায় রেখে প্রত্যেককে কিন্তু এই আনা হচ্ছে মন্দিরের ভেতরে। এখন আমরা এই মুহূর্তে দ্বিতীয় গেট অর্থাৎ পিছন দিকের যে গেট মন্দিরের যে পশ্চাৎভাগে যে গেটটি রয়েছে সেখানে আমরা উপস্থিত হয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও আরেকটি গেট করা হয়েছে যেখান থেকে স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে প্রত্যেক দর্শনার্থীকে এখানে ভেতরে ঢোকানোর পদ্ধতি চলছে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দর্শক এই দীর্ঘমেয়াদী লকডাউনের পর অর্থাৎ 75 দিন বাদে যে লকডাউন খুলল সেই লকডাউন খোলার পর যে দর্শনার্থীরা দলে দলে এসছেন তাতে আমরা প্রত্যেককে দেখতে পাচ্ছি স্বাস্থ্যবিধি মেনেই তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আমরা ডালা মার্কেটের যে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি ডালা মার্কেট কিন্তু সম্পূর্ণ ফুলবিহীন মার্কেট আমরা দেখতে পাচ্ছি এবং সেই স্বাস্থ্যবিধি রেখেই মনে রেখেই আমাদের কিন্তু মাথায় রেখেই ডালা মার্কেটকে সাজানো হয়েছে, যেখানে কিন্তু সিঁদুর চন্দন ফুল কিছুই কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আমরা কিছু ডালা মার্কেটের সঙ্গে আমরা কথা বলে দেখে নেবো যে ওখানে কী পরিস্থিতি। এর আগে আমরা ডালা মার্কেট আমরা দক্ষিণেশ্বরের মন্দির যখন খোলা থাকতো তখন আমরা দেখতে পেতাম ডালা মার্কেটের যে দৃশ্যটি সেখানে দেখা যেত প্রত্যেকটা জায়গায় ডালা মার্কেটের প্রত্যেকটা কোণে মন্দিরের যে ডালা মার্কেটের প্রত্যেকটা দোকানেতে ফুল এবং চন্দন সেখানে সাজানো থাকতো। কিন্তু আজকে চিত্রটি সম্পূর্ণ আলাদা, ডালা মার্কেট রয়েছে কিন্তু ডালা মার্কেটের সন্দেশ রয়েছে কিন্তু সেখানে চন্দন বেলপাতা ফুল কিছুই আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমরা মন্দিরের পিছন দিকে যে গেট আছে সেখানে আমরা স্টল নম্বর 29 নম্বরে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে মন্দিরের যারা দর্শনার্থী যারা দর্শন করতে আসেন তারা এই মার্কেটের এখান থেকে ডালা সাজিয়ে ফুল সাজিয়ে চন্দন বা ধূপ সমস্ত কিছু নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে যান। তা আমরা এখানে 29 নম্বর মার্কেট যে যারা রয়েছেন 29 নম্বর যে স্টল রয়েছে সেই স্টলের যিনি রয়েছেন দোকানদার তার সঙ্গে আমরা কথা বলে জেনে নেব যে তিনি কী তার কী প্রতিক্রিয়া এই এতদিন বাদে যে লকডাউন খোলা হলো এবং লকডাউন খোলার পরে যে উনি যে ফুলবিহীন যে স্টলকে সাজিয়েছেন তার কাছে আমরা জেনে নেব যে তার কী। নমস্কার দাদা, আমার টাইম সম্পর্কে স্বাগত। দীর্ঘমেয়াদি লকডাউনের পর আবার মন্দির খোলা হলো, এটা একটা খুবই আনন্দের বিষয়, খুবই ভালো বিষয়। কিন্তু তার সাথে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে স্টলে স্টলে যে ভিড় আমরা উপচে পড়া ভিড় আমরা দেখতে পেতাম লকডাউনের আগে সেটা কিন্তু একদম সম্পূর্ণভাবে ফাঁকা আমরা দেখতে পাচ্ছি, জনমানুষ দেখতে পাচ্ছি। খোলার পরও এই পরিস্থিতিতে আপনাদের কী মানে আপনার কী অভিপ্রায় যে ফুল ছাড়া আপনার মার্কেটে কী কী দশা? এই যে ভয়াবহ পরিস্থিতির উপর নির্ভর করে যে সেক্রেটারি যে রিক্স নিয়ে আমাদের যে পুজো দোকান হয় তো পুজো যখন মন্দিরে তোলা একটু তো পুজোর ব্যবস্থা করতে হবে, তাই উনি শুধু মিষ্টান্নর জন্য যে আমাদের অনুমতি করেছেন মিষ্টান্নই দিয়ে পুজো হবে, তো আমরা সেই চেষ্টা করছি এবং রেসপন্স মোটামুটি আজকে মোটামুটি ঠিকই আছে। সকাল থেকে তো ব্যাপারটা হচ্ছে আমরা তো মানে মায়ের শেখার জন্যেই মোটামুটি আমরা নির্দিষ্টভাবে আমরা তৈরি ছিলাম এবং ভালো মায়ের কি নৃত্য সেবা যেরকম পদ্ধতিগতভাবে হয়ে থাকে সেইভাবে কি আর কি হয়েছে? হ্যাঁ একদম একদম প্রতিদিন এবং স্বাস্থ্যবিধি মেনে যে যেরকম দর্শনার্থীদেরকে প্রবেশ হয়েছে ভালো এবং আমাদের সবাইয়ের ভালোর জন্যে যেভাবে ব্যাধিটা মারাত্মক আকার ধারণ করেছে তাতে ব্যবসার ক্ষতি তো এখানে
সংসার করার থেকে আমরা বেঁচে আছি এটাই। হ্যাঁ, আপনাদের এই দোকানের ওপরই তো সংসার চলছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে আপনার যারা পুরোপুরি তারা এই দোকানে ছিল তারাও এইভাবেই আপনাদের জীবনযাপন করেছেন, তো আপনাদের জীবিকা বলতে গেলে এইটাই। তো এর উপর ভিত্তি করে যে একটা আচ্ছা আমফানের মতন এত বড় দুর্যোগ এই মন্দির চত্বরের উপর দিয়ে গেছে, মানে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এবং মানে প্রচণ্ড ক্ষতি হয়েছে, ভীষণ ভীষণ বড় ক্ষতি হয়েছে আমাদের বাংলার উপর। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মন্দির চত্বরে কি ক্ষতি হয়েছে? তেমন কিছু হয়নি, কীভাবে আমি দেখছি এখানে দু একটা গাছও পড়ে আছে। হ্যাঁ, কিন্তু মন্দিরের ভেতরে যে গাছ যেগুলো রয়েছে বাইরে সেখানে সেরকম ক্ষতিগ্রস্ত হয় না। তো বাইরে সেরকম ব্যাপারটা যায় না, কিন্তু দেখুন আপনি এখন যে পরিস্থিতিতে দেখছেন দেখছেন তো খুব সুন্দর, অতএব সেরকম এফেক্ট মহাদেশ অন্তর্যামী উনি সবই বলি, যার জন্য আমরা ভালো আছি। বিজ্ঞানের যুগে আস্থার একটা বড় আমরা ওনাকে বিশ্বাস করি, কারণ আমি আমার আমি এইখানে থেকেই আমি একদম ছোট থেকে এই মানে বাবার পরে আমি অর্থাৎ আমি এখান থেকেই আমার সব কিছুই চলে, আমি যে জায়গায় দাঁড়িয়ে আজকে সে জায়গায় পুরো মাকে ভরসা করি, আজকের দিনে এখানে এসেছি সেটাও মাকে ভরসা করি, মাকে দর্শন করতে পারবে এর থেকে বড়। আচ্ছা, কীভাবে যারা দর্শনার্থী যারা আপনার কাছ থেকে সন্দেশ এখানে দেখতে পাচ্ছি দর্শনার্থী এসছে বহুদিন বাদে লকডাউনের পর দর্শনার্থী এসছে এবং তাদের যে মিষ্টান্ন সেই মিষ্টান্ন সামগ্রী কিনতে এখানে এসছে চলেতে, এখানে কীভাবে কী পদ্ধতিতে যারা এখানে কিনছে সেই আমরা দেখতেই পাচ্ছি। এখানে প্রথমে দেখা যাচ্ছে একটু ঝুড়ি বাইরে একটা ঝুড়ি রাখা হয়েছে, ঝুড়ির মধ্যে তাদের যে পছন্দ মতো যে মিষ্টান্ন কিনছেন সেই অনুযায়ী তারা এখানে টাকাটা এখানে রাখছেন এবং যারা দোকানদার রয়েছেন তারা কী করছেন সেই টাকাটি ওখানেই থাকছে এবং সেই মিষ্টান্নটি আরেকটি ঝুড়ি করে এই ঝুড়িতে থেকে দূরত্ব বজায় রেখে একদম সোশ্যাল ডিস্টেন্স যেটা সামাজিক দূরত্ব সেই বজায় রেখে তাকে তার হাতে মিষ্টান্নটি এবং প্রসাদটি তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, যেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্যবিধি মেনেই এবং সোশ্যাল ডিস্টেন্স মেনেই একটা পুজো করা হচ্ছে। প্রত্যেকটা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে এরকমভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেখানে প্রত্যেকজনের ডিস্টেন্স মেনটেন করে প্রত্যেকের পূজা যে ডালি সেই ডালি থেকে পূজার ঘরে প্রবেশ করানো হচ্ছে। দীর্ঘমেয়াদী লকডাউনের পর কিন্তু সাড়ে তিনটের পর থেকে মন্দির খোলা হয়, সকালে যেরকমভাবে পুজো হয় সেই পুজোটা কিন্তু করানো হয় এবং তারপরেই দুপুর সাড়ে তিনটের পর মায়ের পুজো আবার শুরু করা হয় এবং সেখানে দেখতে পাচ্ছি যে সকালে যেরকম ভিড় হয়েছিল সেই ভিড়টা কিন্তু এখনও সেইভাবে চোখে পড়ে যাচ্ছে। মানে সংক্রমণ গ্রুপ হিসাবে সকালের যে দর্শনার্থী ছিল সেই দর্শনের থেকে হয়তো তুলনামূলকভাবে এখন কম, কিন্তু অন্যদিকে যেরকম ভিড় থাকে সেই ভিড়টা কিন্তু একদমই আজকে দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী লকডাউনের পর যে খোলা হয়েছে সেই খোলার পর যে মায়ের দর্শন করার জন্য যারা দর্শনার্থীরা এসছেন সেটা কিন্তু সংখ্যা হিসাবে অনেক কম। দর্শনার্থী আমরা জানলাম মানে যে তথ্য হিসাবে আমরা জানতে পারলাম যে আজকে দর্শনার্থী হয়েছে হাজার জন সকালবেলাতে এবং এখন আমরা যে বিকাল সাড়ে তিনটের পর মন্দির খোলা হয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী যারা এসেছেন সেই লাইন মেনটেন কীভাবে করা হচ্ছে সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি করে সাদা যে লাইন দেওয়া হয়েছে সেই লাইনটা দেখতে পাচ্ছি আমরা এবং প্রত্যেকটা লাইনেতে যে দূরত্ব সেই দূরত্ব ছ ফুট দূরত্ব মেনটেন করা হয়েছে এবং যে একটি সাদা লাইন থেকে আরেকটি সাদা লাইনের যে দূরত্ব সেটা কিন্তু 10 ফুটের দূরত্ব কভার করা হয়েছে এবং প্রত্যেকটা দর্শনার্থী যারা এসেছেন তারাও কিন্তু এই যে পদচিহ্ন করা হয়েছে সেই পদচিহ্নের মধ্যে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সোশ্যাল ডিস্টেন্স মেনেই কিন্তু পূজা অর্চনা করছে এবং প্রত্যেকের যে হাতে ডালা আমরা দেখতে পাচ্ছি ডালাতে দেখতে পাচ্ছি তাতে কোনো ফুল নেই, তাতে কোনো পাতা নেই, বেলপাতা বা কোনো কিছু নেই, শুধুমাত্র মিষ্টান্ন যেটি মাকে সমর্পিত করা হবে তাদের মনের বাসনা দিয়ে মনের বাসনা তাদের পূর্ণ করতে পারবে তাদের কাছে সেইটুকু নিয়েই তারা কিন্তু এসেছেন এই আজকে মায়ের মন্দিরের পুজো দিতে। এবং দক্ষিণেশ্বর মন্দিরে যারা আসছেন দর্শনার্থী
সব থেকে দক্ষিণেশ্বরের মন্দির এসে আকর্ষণীয় যে জিনিসটি হচ্ছে এখানে এসে মায়ের মন্দিরের কাছে পুজো দেওয়ার পর এখানে দোকানে এসে কচুরি খাওয়া। সেই আজকে কচুরির দোকান সম্পূর্ণরূপে আলাদাভাবে আমরা দেখতে পাচ্ছি চিত্রদুর্গে। এখানে দেখা যাচ্ছে এখানে কচুরির দোকান ফাঁকা এবং সেখানে একটি বোর্ড দেওয়া হয়েছে, এখানে পুরো লেখে পরিষ্কার লেখা আছে সোশ্যাল ডিস্টেন্স বলে, এবং যারা এখানে যারা ছুটি আছে তাদেরকে পার্সেল করে দেওয়া হচ্ছে তাদের খাদ্য। এবং আমরা কথা বলেছিলাম কীভাবে এখানে যারা কিনতে আসছেন কচুরি তাদেরকে কীভাবে ইনারা সার্ভ করছেন। নমস্কার দাদা, তাই সঙ্গে স্বাগত। আপনি 75 দিন বাদে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আজকে পিছিয়ে পড়া ভিড় হয়েছে, হাজারের ওপর দর্শনার্থী এসেছিলেন পুজো দিতে, তো এখানে তারা কি আপনি কচুরি খেতে এসেছিলেন? দেখুন এখন তো পরিস্থিতি সেরকম সবাইকে সবাই জানে এরকম পরিস্থিতি হতে যাচ্ছে। না আমরা এতদিন ধরে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে উচ্ছে করা ভিড়, যারা দূর দর্শনার্থী যারা এসেছিলেন আমরাও তো দেখে এসেছি খাওয়ার ভিড়, আমরা এখানে আজকে সম্পূর্ণ চিত্রটি দেখছি একদম ফাঁকা। সেই জায়গায় আপনারা কিভাবে মেনটেন করছেন? মায়ের কাছে আসছেন দর্শন করছেন, আমাদের কাছে আসছেন, আমরা যতটুকু পারছি সেবা করছি। কিভাবে করছেন সেবা করছি? জল আছে আমার কাছে, চা আছে, যাতে গরম থাকে, কচুরি গরম ছাড়া খাওয়া যাবে, তার জন্য প্যাকিং করে আমরা দিচ্ছি। মানে যারা আসলে আমরা সমস্ত কিছু বিভিন্ন ধরনের জল মেনটেন করে সরকার মন্দির আমাদের যে বিধি দিয়েছে সেই বিধি মেনটেন করে স্যানিটাইজ করা, কাস্টমারের হাতে স্যানিটাইজ। সবচেয়ে বড় কথা এখানে সোশ্যাল ডিস্টেন্স আপনি বোর্ড দিয়ে দিয়েছেন, সেটা কি মেনটেন করা হচ্ছে? হ্যাঁ, আমরা এখানে কাউকে দাঁড়িয়ে কিছু জিনিস খেতে দিচ্ছি না, আমরা সব কিছু ঢাকা সমেত দিচ্ছি এবং রিকোয়েস্ট করছি কাস্টমারকে তারা যেন একেবারে সত্যি কথা। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গ মেয়েদের লকডাউনের পর যারা দোকানদার যারা কচুরির দোকান যারা ব্যবসা করে বসে খায় তাদেরকে দেখতে পাচ্ছি তারা ওপেন করেছে দোকান, এবং তারাও কিন্তু এই জিনিসটা মানে সামাজিক দূরত্ব বজায় রেখে যারা দর্শনার্থী যারা এখানে কেনাকাটা করতে আসে কচুরি তাদেরকে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই তাদেরকে কিন্তু খাওয়ার প্যাকিং করে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আজকে আমরা উপস্থিত হয়েছি ঠিক 75 দিন আগে, অর্থাৎ লকডাউন যবে থেকে স্টার্ট হয়েছিল সেদিনকে আমরা মানে পয়লা বৈশাখের দিনকে আমরা উপস্থিত হয়েছিলাম আদ্যা মায়ের মন্দিরে। এবং এই মন্দিরে যিনি কর্তৃপক্ষ মানে যিনি মহারাজ আমাদের তুষার ভাই মহারাজ, ওনার সঙ্গে আমরা কথা বলে জেনে নিয়েছিলাম যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ মানে এখানে যে মন্দিরে যে আসা যাওয়া করছিল সেই আসা যাওয়াটা বন্ধ হয়ে গেছিলেন, কী পরিস্থিতি উনি তৈরি হয়েছিল এই মন্দিরের মধ্যে এবং কতটা উনি ব্যথিত ছিলেন সেটাও আমরা কিন্তু জেনে নিয়েছিলাম ওনার কাছ থেকে। তো আজকে দীর্ঘদিন বাদে আমরা আবার এসে উপস্থিত হয়েছি এবং ওনার সঙ্গে আমরা কথা বলে জেনে নেব উনি আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যে মন্দির খোলা হয়েছে সেখানে উনি কতটা আজকে আনন্দিত বা ওনার যে অভিপ্রায় সেটা আজকে ওনার মুখ থেকে আমরা শুনে নেব। টাইমস বাংলার পর্দায় আজকে আমরা পেয়ে গেছি তুষার ভাই মহারাজকে, আমরা ওনাকে স্বাগত জানাই। তুষার ভাই মহারাজ আপনাকে স্বাগত জানাই টাইমস বাংলার পর্দায়। দীর্ঘদিন বাদে জয় ঠাকুর, জয় গুরু, জয় মা, হে প্রভু। লকডাউন খোলা হলো ভাই, লকডাউন খোলা হয়েছে আমাদের মন্দির, কিন্তু প্রতিদিন মন্দির যেমন খোলা হয় আমাদের মন্দির সেইভাবে খোলা হতো, আরতি হতো, স্থাপন সবই হতো, আসতে পারতো না যেহেতু সরকারি নিষেধাজ্ঞা ছিল বলে মেন গেট বন্ধ ছিল, কিন্তু ভিতরে প্রতিদিন যেমন আরতি নিত্য সেবা আরতি স্তব পাঠ সেগুলো চলতো, সেগুলো আমাদের কোনো দিনই বন্ধ ছিল না। এবং শুধু মন্দিরের মেন গেট
বন্ধ ছিল যাতে এমনি দর্শনার্থীর ভিড় না হয়, সর্বসাধারণের জন্য যে আজকে হ্যাঁ যে মানে যেভাবে লকডাউনের পর সর্বসাধারণের উপস্থিতি বন্ধ হয়ে গেছে, হ্যাঁ তো আজকে উপস্থিতি আজকেও এখনো কিন্তু পুরো খোলা হয়নি, আমাদের মেন গেট বন্ধ আছে। এ বোধহয় 15 তারিখের পরে আবার কি এ করে, কিন্তু আমাদের ছোট গেটটা খোলা আছে। আমি সেটাই দেখলাম, যাদের যে বড় দ্বার সেই বড় দ্বারকে কিন্তু খুলে দেওয়া হয়েছে, উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ওদের তো টোটালি বন্ধ ছিল, টোটালি বন্ধ ছিল কিন্তু আমাদের টোটালি বন্ধ ছিল না, সমস্ত কাজ সব চলেছে। শুধু গড়ে যে লোকেরা ভিড় করে আসতো, ভিড়টা কাটানোর জন্যে মেন গেট সেটা সরকারি আদেশ অনুযায়ী বন্ধ ছিল, ছোটো গেটটা আমাদের খোলা ছিল। এবং ছোটো গেট দিয়ে ঢোকার সময় আমরা চেক করে নিতাম কারোর ওই যে হ্যাঁ, তারপরে ওখানে আমাদের সব হ্যান্ডওয়াশ সব কিছু রেডি করে রেখে সেইভাবে জরুরি প্রয়োজন যাদের তাদেরকে আসতে আমরা আটকাইনি। বাবা এই করেছি, কী করবো, উপায় নেই ভাই। তো এই দীর্ঘদিন ধরে আপনাদের এই লকডাউনের পর আজ এই মন্দির পুরো সর্বসাধারণের জন্য যেন ওপেন করা হলো বা খোলা হলো, তাতে আপনি কতটা খুশি হয়েছেন? ততটা খুশি এখনও ততটা খুশি হতে পারিনি, কারণ যে হারে ভাইরাস বাড়ছে, যে হারে ছোঁয়াছুঁয়ির মানে ব্যাপারটা চলছে, এরপরে বাইরে থেকে জনসাধারণ যখন আরও ভিড় করবে, সেই ভয়ে এখন হৃদয় দুরু দুরু করছে ভাই। যত আসবে ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা আছে তত বেড়ে যাবে, ওইটাই খুব এমনি আসছে তারা আনন্দ করছে, আনন্দ করবে, কিন্তু পরবর্তী যে স্টেজটা সেইটার জন্য বড় চিন্তা হচ্ছে বাবু। মানে আপনি কি আশঙ্কা করছেন যে এই লকডাউন কি আবার চালু হবে? মনে হয় দেখা যাক, ওটা তো সরকারি ব্যাপার, তারা ওটা চিন্তা ভাবনা করছেন, আমরা তো আর সরকারি ব্যাপারে হাত দিতে যাব না। তবে আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে একটা এ আছে, সবসময় ঠাকুরের কাছে মায়ের কাছে প্রার্থনা করছি, মা আস্তে আস্তে সবাই শান্তিতে আসুক, দেখুক, ফিরুক, কিন্তু কী হবে সেই জানে। সূর্যের তেজটা থাকলে ভাইরাসটা একটু কমে যেত, কিন্তু এমন অবস্থা হয়েছে সূর্যকে আর বেশিক্ষণ আমরা পাচ্ছি না, সেই সব সময় মেঘলা, বর্ষাকাল পড়ে গেছে, কী করবে? বর্ষাকালের আগে পর্যন্ত যা বৃষ্টি হলো রে বাবু, এখন ডুবিয়ে দিল সব, অবাক কাণ্ড, ভাইরাসগুলোকে আরও বাড়িয়ে দিল, মহা মুশকিলের ব্যাপার। কী বলি ভাই, আজকে সকাল থেকে কত দর্শন বেশি আসতে পারে মোটামুটি, তাও ওটা আন্দাজ মোটামুটি হবে সারাদিন 50-60। ভয়েতে বেরোচ্ছে না সবাইকে, তো সরকার বারবার মানে বলে দিচ্ছে আপনারা ঘর থেকে বেরোবেন না, ওই যে এর জন্যে ভাইরাসের জন্যে, হ্যাঁ না হয় সেই জন্যে বাড়ি থেকে বেরোচ্ছে না সবাই ঘরের মধ্যে, ওই জন্যে খুব বেশি ভিড় হচ্ছে না বাবু। তো মায়ের কাছে আপনি কি মানে চাইছেন? মায়ের কাছে চাইছি, মায়ের ইচ্ছেতে তোই সব হচ্ছে, মায়ের কাছে প্রার্থনা করছি আমাদের যেটুকু করণীয়, যে মা যেটা করলে সবার মঙ্গল হয়, সবাই একটু আনন্দ পায়, সবাই একটু শান্তি পায়, সেটা তুমি করো মা, এই প্রার্থনা করছি তোর কাছে, মায়ের কাছে, ঠাকুরের কাছে, রাধা গোবিন্দের চরণে সেই প্রার্থনা করছে, হে প্রভু তুমি তুমি সবই করাচ্ছ, আমরা তো উপলক্ষ, আমরা বুঝতে করনেওয়ালা তো তুমি, তুমি সব করছো, তাই আমাদের যেটুকু প্রার্থনা তার কাছে সম্পূর্ণরূপে করোনা মুক্ত হোক, হ্যাঁ এটা হোক, সারা পৃথিবী যেন করোনা, হ্যাঁ একটু করোনা মুক্ত হোক, মানুষ একটু শান্তিতে থাকুক, একটু আনন্দে ঘুরুক, একটু দেখুক, একটু একেবারেই সত্যি কথা। আমাদের তুষার ভাইও কিন্তু একই জিনিস চাইছেন যে করোনা মুক্ত পৃথিবী যেন আগামী দিন আসুক। উনি সম্পূর্ণরূপে ব্যথিত এই পরিস্থিতির মধ্যে দিয়ে উনি আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এবং সর্বসাধারণের জন্য উনিও চাইছেন
যে এই করোনামুক্ত যেন সমাজ হয়ে যায় এবং পৃথিবীটাও যেন করোনামুক্তভাবে থাকে এবং সম্পূর্ণরূপে এই ভাইরাস, এই মারাত্মক ভাইরাস যেন পৃথিবী থেকে সম্পূর্ণরূপে চলে যায়।